হে কোরআন আসেনি রে ও মুসলমান নেতৃবৃন্দরা আমার আল্লাহ রেখে পাইও না তোমরা মুসলমান এটা না জেন্ডারটা তোমরা বিলুপ্ত করে দাও বিলুপ্ত করে দাও হিজলা কেন হয় ফাতুল বাড়িতে আছে হিজলা হিজলা হওয়া দোষনীয় কিছু নয় হিজলা ভাই বোনেরা যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে স্ত্রী সহবাস করবার সময় বা বিল্লগে আই লাভ ইউ করবার সময় দোয়া না করলে আল্লাহ মুজাম্মিব না মুজাম্মিব শয়তান ফী মা রাজাকতানা এই দোয়া এটা না করলে এ তোর এ হোর ভাই এটা রে এ এ লিঙ্গরে তোর ভাষা লাইব বড় দাদি ইবলিচের টিসু ভাষা লাইব তুই বা বিল্লগে যায় করস বীর্য জাগা মতে যাইতো ন এই কারণে হিজলা হয় আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা দিছে তো হিজলারা যদি নামাজ কলমা পড়ে তারা জান্নাতে যাবে আল্লাহু আকবার আর তাইলে হিজলা যদি যদি মহিলার বেশি শুরুতে ধরতে চায় সে মহিলার কাতারে গণ্য হবে আর যদি পুরুষের মতো থাকতে চায় পুরুষের কাতারে গণ্য হবে তৃতীয় লিঙ্গ নামে ইসলামে কোনো লিঙ্গ নাই লিঙ্গ দুইটা আল্লাহ এবং তার রাসূল ভাগ করে দিছে কথা ঠিক কিনা তবে মদিনা তৈবা এইভাবে হিজলা ছিল হুজুর তা করে দূর দূর কইছে আমি গবেষণা করছি এগুলোর কিল্লে দূর দূর করছে আসলে এগুলোর খাচ্ছত বালা ন আমি বাংলাদেশ সরকার সহ সকল ধর্মের ভাইদেরকে বলবো হিজলা গো লিস্টি করি তারপরে জাতীয় কোনো কাজে ছোট ছোট চাকরিগুলাতে দেন যেখানে পর্দা তরক হয় না কারণ হিজলারা যদি নারী পুরুষের লগে নারীগুলোর লগে দেখা করে যায় যাবে না এই জন্য তারা যাতে সহজ সহজ কাজটা করে জীবনটা বাঁচাইতে পারে আমি বলি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অন্তত চলার মতো একটা ভাতা দেওয়া হোক পুনর্বাসন করা হোক কারণ তারাও তো মানুষ কথা ঠিক কিনা তারা এভাবে রোডে গাড়ে বেজ্জিটি করে কত দেয়া লাইব দেয়া লাইব ও কিতা দেয় কি কিচ্ছু তো না কিতা দেয় আসলে যার নাই হাতে দমকায় ঠিক কিনা এ গারা মসজিদে জবনত্ব নাই হলাই গিয়ে হাপ্পিনি দি হুন্ডা চালা হ্যাঁ কেউ গণে না তো হ্যাঁ যদি বেড়া হইতো আসলে হ্যাঁ হাপ্পিনি নিত না তো থ্রি কোয়ার্টার কিনত হ্যাঁ বেল নেত মাল টানি খাই এতে কিচ্ছু রে এতে হুন্ডা সাইলে হুন্ডা চালাই উত্তি উত্তি এনে গরু সুরের লানি লাগে এ হয়ে হাপেন ইন্দি হুন্ডা চালে না সিটিং বর্তমানে আমার এই গ্রামে নাই রে ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله ما وعدنا الله ورسوله إلا غرورا صدق الله العظيم عن ربيعة بن عباد رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في الجاهلية في سوق ذي المجاز وهو يقول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون والناس مجتمعون عليه وراءه رجل وطي الوجه أحول ذو قديرتين يقول إنه صابي كاذب يتبعه حيث ذهب فسألت عنه فقالوا هذا عمه أبو لهب رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা আইয়ুবপুর যুব সমাজ ও বিদ্রোহী স্পোর্টিং ক্লাব এক নং আমানুল্লাহপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আহলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমি অত্যন্ত খুশি এই এলাকার মাটি মানুষের নেতা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার প্রিয় ভাইকে পেয়ে, আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দান করে করে আমি মাইক দিয়ে ঠিক করো স্যার, কেননে তোর মাইক দিয়ে বাজ করি আর কত জ্বালাবি, মরে যেতেছি তো তুই এই সাউন্ড বক্স এগুলো কিন্তু ফালটাস স্যার, আরও বড়ো বড়ো দুর্গা কেন স্যার, মাইকের টানার লোক তোর মরে যেতেছি, আল্লাহ তুমি সাহায্য করো, দূরের পাওয়ারটি কমা, বৃত্তে যেমনি আছে এমনি থাক, শুধু দূরে এক পয়েন্ট কমা, তাহলে পাওয়ার অ্যাকোরেটে যাবো, দোয়ান দিলে সুন্দর করে দে আল্লাহ বরকত দিব বেটা, এইভাবে দিয়ে আঙুরে মারিয়ে এলে কোনো লাভ আসে নাকি ভাই, নিজে ফিটিং দি কথা কইছে কি টানাটা টানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুগা সাউন্ড বক্স বড় হইলে কটা নেওয়া যায়, মেশিন কিছু আপডেট করি সুন্দর করি, ভালো নাম হইলে আল্লাহ যাতে বরকত দেয়, যেটা করবি মন দিল দি কর। জেনারেটর কে দিছে? জেনারেটর এটা তো চলে হানিয়েছে, এটা কার? সৈয়দ মাইকের নিরে না অন্য কার? আল্লাহ এতে হেদায়ত করক, মোনাজাত দর আল্লাহ এতে রে হেদায়ত করক, কোরআনের মাহফিল তো জেন বদোয়া না নে, অত হলদা নতিথি তৈরি গেছে খেতে তো ঠেট্টার রাস্তে, এটার সাথে আবিষ্কার করছে এত নামের ভিতর ঠাট্টেরি, নিকোলাস অটো আবিষ্কার করছে, হ্যাঁ এত নামের ভিতর ঠাট্টেরি, দেন একটা ঠিক আছে, ওদুর দুই কয়েল তার তুই কোনো তুই ভিক্ষা করি এনে আধা কিলো দূরে দিলে সুন্দর করে মানুষ আল্লাহর কোরআনটা কিন্তু তোর এই কজ্জাটা এখন বিশটা টেলিভিশনও চলে গেছে, কেমন পর্যন্ত তুই কালপিটে গেছ, হাইলে বাড়া ধরবি বেলে যে ডাকায় দাইয়ে লাগছে আফসারি এতের মুখস এতের ডাইরেক্ট বেজ্জিতি করি গেলায়, কারণ আরো বাঁচলে না বেটা বাস বেটা দেখছে নি এতে চলে শুধু দুই কয়েল তার দিয়ে একটু দূরে দিলে থাকতো। প্রিয় বন্ধুরা যদি শুনতে চান আমি শোনাবো ইনশাল্লাহ, অনেক কথা বলবো, আল্লাহ আমারও যতক্ষণ তৌফিক দেয় আমিন। ডবল প্রোগ্রাম করা মানে আত্মহত্যা করে মরে যাওয়া সেম কথা, কিন্তু আমরা তো থাকতে পারি না, ক্লাসটা করে চলিয়েছি গায়ে তৈরি করি, ওয়াজ আবার ওয়াজ আবার যায় ক্লাস, মানুষে হানা দেয় মাদ্রাসা বাড়ি নির্যাতন করে কিতা করুন, আমরা তো রাসুল সাল্লাল্লাহু সাল্লাম সহ সকল পয়গম্বরদেরকে তাদের উম্মতেরা কি কি ভাষায় গালিগালাজ করত, তো এখন পৃথিবীতে গালিগালাজগুলো আছে কি না, বা এই ওয়াজ থেকে আমাদের হেদায়ত কি, আমাদের পথ পাথেও কি, আমরা যে 30-40 লাখ টাকা স্পোর্টিং ক্লাব কষ্ট করছে পয়সাটা খরচ করছে মাহফিলের আমরা কি নিয়ে যাব, এটাই আজকের আলোচ্য বিষয়, কেমন? তাহলে আমরা এক কথায় বলি আজকের আলোচ্য বিষয় কি, নবীদেরকে যে ভাষায় গালি দেওয়া
হতো। আমাদের নবীকে 10-12টা গালি দিত, গালি কে কোনটা দিব? ওইডাল্লা একদিন মিটিং বইছে কাবার চত্বরে, নাউজুবিল্লাহ, এডার সেগাপতি আছিল ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা কেউ কত তোরা কিতা কবি, কেউ কনারা গণক কইয়েন করে, গণকের তো কথা বেশ কম, ওনার তো কথা বেশ কম হয় না, কথা হইলে জিনদস্ত জিনে দিচ্ছে কইও না, জিনে দিলে তো মানুষ একটু উদ্ভুটে স্থায়ী, ওনার তো ঠিক আছে দেই, কথা হইলে কবি কইও কনা, কবি কইলেও তো কবির গুলো হুরা মিল নেই। একজনে এক প্রস্তাব দিতে আছে, কেউ কয় কর তাহলে জাদুকর কইও কনা, জাদুকর তো কম জানা কেমনি কিতা করো, কেউ কয় কমু যে তারা সত্যদ্রোহী, ওই বিদ্রোহী তবু ক্লাব, সত্যদ্রোহী সত্য মানে না, কেউ কয় কতনি সীমা লঙ্ঘনকারী, কেউ প্রস্তাব আনছে তারা সিটিং কইও, নাউজুবিল্লাহ, আরে আল্লাহ, কেউ কয় কথার মৃত্যু কইও, কেউ কয় তারে কই উম্মত ধর্ম ত্যাগী, উনি আইসে দুনিয়াতে ধর্ম প্রচার করিবার লাই সঠিক ধর্ম, ওনারা কো ধর্ম ত্যাগী, আর মাবুদ রে মাবুদ, কেউ কয় পিতৃপুরুষ স্ত্রী ভাই জাতি গোষ্ঠী থেকে বিচ্ছেদ ঘটায়, ওনার ভাটি করলে আর বজির খবর, বজির লোক আর কারকর লোক গোষ্ঠীর লোক মেলে না, কত কই গালি দিও পর তারা একমত হইতে হইল না, একই মিলি কইছে তো কোনা তারা ভাগলে ক নাজবিল্লা, ওমা তা বেমাজনুন, না আমার নবী পাগল নয়, তামাম দুনিয়া সব পাগলের ঠিক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, কোন এখন নবীর আরো একটা গালি দিত, ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ নসিহত করে, যে ওয়াদা দেয় যুবকদেরকে, এগুলা সব সিটিং বাজি কথা, প্রতারণাময় ওয়াদা, নাউজুবিল্লাহ আমি বলি কেমন, এরকম টাকা পয়সা চা নাস্তা তো আমিই খাইছি, নাউজুবিল্লাহ আমার দায়িত্ব, জোরে কও নাউজুবিল্লাহ, ওই দেখেন মহান আল্লাহ, মহান শিল্পী আল্লাহ জাল্লা শানু, সূরা আহজাবে 12 নম্বর আয়াতে তিনি শিল্পীর অঙ্কনে তুলি দি তুলি করছেন, ওয়াইজিয়া কুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, যারা মুনাফিক তারা বলে যাদের অন্তরে ত্রুটি আছে, সব দেখতে মানুষের মতো কিন্তু কলক খারাপ, এরা দিকে কোনোদিন একটা খারাপ ড্রেস আমি মোদিকে আমার প্রিয় ভাইকে আমি পড়তে দেখিনি, সুন্দর স্মার্ট পোশাক, বিশ্বের অন্যতম সুন্দর পোশাক সে পরে, একদম ফায়জামা পাঞ্জাবি সুন্দর চেহারা, আমি ভালোবাসি, আপনার কাছে তো এরকমই লাগো, আপনার তো আমার কবি না, আমি মোদির দালাল হয়ে গেছি, আপনি নিজেই চিন্তা করেন, দাঁড়িগুলো ওই যে সুন্নতি ইব্রাহিমী, শিখেরা মনে করে আমরা সনাতন ধর্মের লোক, ভুলে গেছে তো তারা মূর্তি পুজোটা করি, কাবাগরে মূর্তি ছিল, ওনারা যে আমাদের কাবা দখল করতে চায় ওই সেই সূত্রে ইনশুলার নাটার রোমান পদ্ধতির দখল শক্ত হয় না আর কি, কিন্তু আসলে তারা বলে যে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজা করছে, কন্যা মহাগ্রন্থ আল কোরআন বলছে কন্যা করে নাই, তিনি মূর্তি পূজা করেন নাই, এই ভুলের কারণে ইবলিসে ওয়াসওয়াসা দিয়ে মূর্তিটা বানাইছে, কেমনে বানাইছে সেটা আমি বলছি অনেকগুলো আলোচনায়। তো প্রিয় বন্ধুরা, হিন্দু আম্মাজিরা দারুণ, তারা পোশাকে আশাকে দেখবেন স্মার্ট রুচিশীল, তারা ফড্ডাফুসিদাকে তাদের বংশ মর্যাদাকে তারা অনেক অনার করে, নেপাল গেছি ভুটান গেছি, এত সুন্দর তারা, কত ভালো তারা, আসলে ভালো, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে তুমি সুখে থাকার ব্যবস্থা করে দাও, আল্লাহ হেদায়েতের নূরটা তাদের কলবে দিয়া দাও না, রব মানুষের মারি তোমার কি লাভ হইব, তোমাকে রাজত্ব বাড়ি করে, আল্লাহ আল্লাহ ইসলামটা তাদের কলবে দিয়া দাও তুমি, দেখো তো লুত আলাইহিসসালাম কয় তোরা বুঝি আসল রাস্তা কাটতে চাও, বিয়ের রাস্তা, নিজের লিঙ্গ নিজে কাটতে চাও, আহা দেখছেন এই কথা সূরা আল আনকাবুত মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলতেছেন 28-30 নম্বর আয়াত, এরপরে কয় ফামা কানা সাওয়াবা কওমিহি, তার কাউমের লোকেরা কয় আগেরটা হচ্ছে আগে যে আয়াতটা সেটা আরাফের 82 নম্বর আয়াত, তার কাউমেরা কালু কালু তিনা বিআযাবিল্লাহ কুতা মিন সাদিকিন, ও লুত তুমি যদি হাসা হাসা ওয়াজ করো এককারে তোর লাগা আল্লাহ আছে তাহলে আনো আনো কিতা না করা দ শাস্তি দ নাগরতে না জেন্ডারের বিরুদ্ধে কথা কো সে কিতা করবে করো করো আঙ্গল লগে পুরো পৃথিবী আছে, আয় হা বাইরে আমি একজন দুর্বল মুমিন হিসেবে বলতেছি রে ভাই দেখ
قال رب انصرني على القوم المفسدين فون করে দিছে 999 আল্লাহ ট্রান্সজেন্ডার রিডিটের বিরুদ্ধে আপনি আর সাহায্য করেন কুছিনি এবার মেমান দুগাই সে রাচ্চা যে রাত দেশিটা উল্টাইও এডেন নগরী আইসি আর সুন্দর সুন্দর তারপরে দুগা যুবক আমি এক বাজি তোরা কিনলে রে আইজ এরে তো করে তো অন্তরি তারা খেলা দিব নাউজুবিল্লাহ তো করে লেওয়া তাপ করে দিব তো আরে তোরা কিনলে এসো থলাইতা খলাইতা এ তারা আইসে আক্রমণ করিবার লাই এই হুজুর আন্নার কাছে মেহমান দুগা আইসে সুন্দর হল্লা দুগা আর যে গুণে নানা হোটেল রায় ঘনভাবে তাগরে হিয়ান দিক নাউজুবিল্লাহ নির্জন বাস করে দিও বিয়া করে বা আজি আর দুগা মাইয়া আসে আর মাইয়া করিলে বিয়া করে তোরা দরকার যা করতি আরো স্পর আর মেহমানের করে বেজিতি করি চা রেস্তারা আসতে সিগা করলি তি হুজুরের হে রমণী কৌদুর মাতির না করে দৈত্য হইক আড়া কিন্তু মানুষের শুরুতে আইসি হুজুর আড়া কিন্তু মানুষ তো আইডি কার্ড দেখেন আমরা ডিএসবি লোক ডিএসবি লোক আজ্জা রাজ্য তাগরে সর ভাঙ্গি ওমে গো আল্লাহ এবার সিপিল আমি এনে ফোন দিছে ভাই আইও কোম্পানি কিন্তু আমার হাইড্রোলিক কারণ আনো 600 নূরের ফাঁক না এই হাদিস দি সাইমারা বেকু কারণ বানাইছে তাল গাছের ভাষা দি এমনি বড়ি দে উল্টা আলা এমনি দি কারণ বানাইবার হাদিস এই হাদিস সিপিল আমি করি কর্ণপুলির টেনেল এর মতো কেরান ভরে দিছে হুরা দেশের নিচে দি দিয়া হুরা দেশিদা আসমানে লই গেছে গো ওমা আসমানের ফেরেশতারা কো কিতের দিক মুরকা দে জরিনার মার্গ আনরাজ আনরাজ তাগো দে মুরকা ডাক দে কুকুলুত তারপরে মুন্না হাগলার কুত্তেতে ডাক দে গে গে উ দিক তারপরে এরপরে এভাবে পশু পাখির আওয়াজ শোনা যায় জিপিল আমিন ফোন দিক কথা কচ্ছা আসমান কোন নিছে নামি হরে না আয় ঘটনা খেলাতেছি এই পক্ষে ওই ঘটনা করছে ওই আজ আই জিপিলের ডানার ভিতরে বেকুকে রানির ভিতরে দুনিয়া উড়া আলাইছি মাতিচ্ছা মাতিচ্ছা এভাবে জালা সাফেল হালালাহা এভাবে উল্টাই এডেন সাগরে মৃত সাগরে উর্ফের গালা নিছে নিচের গালা উর্ফে হে আল্লাহ আসেনি হে কোরআন আসেনি রে ও মুসলমান নেতৃবৃন্দুরা আমার আল্লাহ রেখে পাইও না তোমরা মুসলমান এই ট্রান্সজেন্ডারটা তোমরা বিলুপ্ত করে দাও বিলুপ্ত করে দাও হিজলা কেন ফাতুল বাড়িতে আছে হিজলা হিজলা হওয়া দোষণীয় কিছু নয় হিজলা ভাই বোনেরা যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে স্ত্রী সহবাস করবার সময় বা বিল্লগে আইলা বিয়ে করবার সময় দোয়া না করলে আল্লাহ জান্নিব না ও জান্নিব শয়তান কি মারা যাক্তা না এ দোয়া এটা না করলে এ তোর এ হোর বাড়ি এটা রে এ এ লিঙ্গরে তোরে ভাষা আলাইব হট দাদি ইবলি চার টিসু ভাষা আলাইব তুই বা বিল্লগে যায় করস বীর্য জাগা মতে যাইতো ন এই কারণে হিজলা হয় আল্লামা ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ আলাইহি ফতোয়াটা দিছে তো হিজলারা যদি নামাজ কলমা পড়ে তারা জান্নাতে যাবে আল্লাহু আকবার আর তাইলে হিজলা যদি যদি মহিলার বেশি শুরুতে ধরতে চায় সে মহিলার কাতারে গণ্য হবে আর যদি পুরুষের মতো থাকতে চায় পুরুষের কাতারে গণ্য হবে তৃতীয় লিঙ্গ নামে ইসলামে কোনো লিঙ্গ নাই লিঙ্গ দুইটা আল্লাহ এবং তার রসুল বাক করে দিছে কথা ঠিক কিনা তবে মদিনা তো এইভাবে হিজলা ছিল হুজুর তা করে দূর দূর করছে আমি গবেষণা করছি এগুনের কিল্লে দূর দূর করছে আসলে এগুনের খাচ্ছত বালা ন আমি বাংলাদেশ সরকার সহ সকল ধর্মের ভাইদেরকে বলবো হিজলা গো লিস্টি করি তারপরে জাতীয় কোনো কাজে ছোট ছোট চাকরিগুলাতে দেন যেখানে পর্দা তরক হয় না কারণ হিজলারা যদি নারী পুরুষের লগে নারীগুলোর লগে দেখা করে যায় যাবে না এই জন্য তারা যাতে সহজ সহজ কাজটা করে জীবনটা বাঁচাইতে পারে আমি বলি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অন্তত ছলার মতো একটা ভাতা দেওয়া হোক পুনর্বাসন করা হোক কারণ তারাও তো মানুষ কথা ঠিক কিনা তারা এভাবে রোডে গাড়ে বেজ্জিতি করি ক দেয়ালাই দেয়ালাই ও কিতা দিয়ে কি কিচ্ছু তো না কিতা দিয়ে আসলে যার নাই হাতে দমকা ঠিক না এ গারা মসজিদের জবনত্ব নাই হলাই গিয়ে হাপ্পি নিদি হুন্ডা চালা হ্যাঁ কেউ গণে না তো হ্যাঁ যদি বেড়া হইতো আসলে হ্যাঁ হাপ্পি নিত না তো থ্রি কোয়ার্টার কিনত হ্যাঁ বেল নেঠ মাল টানে খাই এত কিচ্ছু রে এত হুন্ডা সাইলে এত হুন্ডা চালাই উত্তি উত্তি আনে গরু সুরের লানি লাগে এ হয়ে হাপ্পি নিদি হুন্ডা চালা না সিটিং বর্তমানে আমার এই গ্রামে নাই রে
দেখেন ছোট ছোট কাস্টমারের আগে কথাই দিয়ে ক্যাসেট করতে আছে, আল্লাহ আল্লাহ শাহানু এগুলা কবুল করতে আছে। আমরা চলে যাব দুনিয়া থেকে, আমাদের স্মৃতিগুলা এরা বংশবরণ করায়, বাণীগুলা পৌঁছাইব। কল্যাণ হয় এই নিরিখে আমি খুতবাটা লিখছি। আরবি মাসগুলো সাজানো আছে, ইংরেজি মাসগুলো সাজানো আছে, ইম্পর্টেন্ট ডে এটা, বাংলা মাসও সাজানো করি আমিন। তো আমি এটার অ্যাড দেওয়ার মতো বল আমার নাই, দারুণ একটা খুতবা। পুলিশ এবার হওয়ার কবি রে, আমি আসলে বালা জিনিস দিয়ে গেছে রে, আর নিজের বংশ থেকে যাতে একজন বড় আলেম আল্লাহ দেয়, আমার সুমন ভাইয়ের মতো এরকম যাতে নেতা হয়, নিজের ছেলে মেয়ের এরকম একটা দোয়া করি, এক সেট ওয়াক্ফ করে দেন 3500 টাকা দিয়া, দুইটা দুইটাই 3500, একসাথে দুইটা আছে প্যাকেজে। তো দুই তিনজন বাইসে আয়, হাজার হাজার মানুষ তো আছে, সব তো আনলাইক দেন। এর বিদ্রোহী স্পোর্টিং ক্লাব সভাপতি গিয়ে তোরা আমরা ক্লাবের উদ্যোগে অ্যাকসেপ্ট নেন, দুই মাস একটা ক্লাবের আগে দিন আর একটা মসজিদে দিয়ে দিন, কি তকবির দিতেন নি? আলহামদুলিল্লাহ নি, আলহামদুলিল্লাহ বাবা ইয়ে না, যে 2 লাখ ইয়ে করু, বিয়ে 2 লাখ কবুল না করলে হ্যাঁ কার কাছে দিয়ে, আলহামদুলিল্লাহ তো হ্যাঁ ভাই, হ্যাঁ অ্যাকসেপ্ট লই লেবেন ওখান থেকে, ওখানে দেন দেন আমার মাল বার করে। আর আর সুমন ভাই কয় রে চেয়ারম্যান করে যে হইসেটা দেয় সরকার, একদিন সার পয়সাটা হয় না, সবসময় তো ওনারা সামাজিকতা। তোমায় কিতা করি আবদার করলে মারি এক কান দিব বাইয়ে, ইয়া বাইর আঙ্গ বাবির বাপের বাইর মসজিদ ঠিক নি রে, আর এক কান হেমিয়া যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানো তো মসজিদ আছে আসেনি, আমার বাইর পরিষদের সিল ছপ্পর দিই হে মসজিদ এক কান দিয়ে দিব, এক সেটে দুইটা আছে। তো তোরা আমিন কবি না ভাইয়া আমিন কবি, হ্যাঁ ভাই দিল ওরা মানুষ। তো এটি আকো এর নাম কি তা ফারুক মাটিয়াদার, মা তো আর মন থাকবে না, আজ বাদ দিয়ে মই থেকে ভাই ও এদিন না কবুতলা স্যারমেনও নিয়েছে ভাই, আটে আগুন তেন কারণ সুমন ভাই এটা দিলাম 3 নম্বর পেজ খালি আছে, তাহলে শীর্ষক প্রতি আপনার ইনিশিয়াল দিয়ে দান করবেন, এটা আপনার জিম্মে এক কান হোর ভাই দিবেন, বা যদি হোর ভাইয়ের বেশি বাবির যদি কম ভালোবাসেন তাহলে নিজের বাপের ভাইয়ের মসজিদের আইয়েন জি এনে আমার ভালো লাগে, তো বুঝলাম ইউনিয়ন পরিষদ মসজিদ এক কান দিয়েন তাহলে আপনার স্মৃতিটা থাকবো 100 বছর আমিন। তাহলে দুই সাইড গেছে আর দুইজন খাড়া, ফারুক বাইরে কত কষ স্যার ভাই কারে কো বাইলে হাই দুইজন বসে আসবো ভাই, আর কষ্ট আর ভাই আর বুঝে ব্যথা করে, ও আজ বুঝ দিতে কোন ঘের কোপ দিলে স্যার, কেন আইডিনের কোনো সহজ কোপ উঠতো না, ফারুক ভাই কন না কারে কইতাম আর নাটা সুখ হিসেবে কন আপনার মাটি স্টিজের ইচ্ছে আল্লাহ গরিবও আছে কিছু, এটির 3500 কম নোটে আন ইচ্ছা কেউ আসেনি, আচ্ছা কে আমেরিকা ইটালি আসেনি না বেগুন ওমান কর না বাইরে কর না ভেতরে মিছিল দি, সকাল কষ্টর সময় কম কি রে, এই সিজনে সবচেয়ে কম মানুষ আর যে ঘটনা ডাকিতে, আর বাইর লোকেও তো ডাক দিলে মানুষ হয় হঞ্চ সেবার বেটা, অনকি ফসার কম হয়েছে নাকি তে, সব তো সুন্দর হয়েছে তোরা কমাইলি দে, আচ্ছা আইব সফারু বাইরে কর না কারো দেখতাম ভাই, আমি ডরাই নাই কই আবদার করি নিলে নিব না নিলে নেই আর নাম কর না ওগরে আর বাইরে ওগরে নাম কই দেন ওরে ভাই, আর নাম ধর আমি এত নাম কর না, নাম না গুলাই বুঝি এমনি ধনী সাই কই গরিব কই না গরিব কষ্ট হইল সব কিছু বিরতি আছে, তা অর্ধেক তো হয়ে গেছে আর অর্ধেক বিরতির হরে না, আর একটা একটা না ওয়াজ চালাইও একটা না তখন আর হাঁকি দিতাম না, অনেক আবজাব লাগে যাবে আজিজ রহমান মানিক, ইয়া মানিক ভাই, মানিক ভাই আর মতো গরিব না মানিক ভাই, কো মানিক ভাইয়ের আগমন রে ভাই, তো একটা মাদ্রাসার সভাপতি রে, তেমিয়া তো হিয়ে নদে ক জাগাত কোবাইবেন মেয়া যেগুন দে এগুন রে, যদি কিছু লোয়ার বাফ আছে না এটি যে কোবান, তো যদি মানিক ভাই দিত সে কোন গে মানিক ভাই মাল আছে নি, তাহলে এক সেট নেন ভালো হইব
মানিক ভাই একসাথ নিচে রে মারহাবা কো একসাথ মাদ্রাসাল্লাহ এক কান রাখি দিয়ে আর এক কান নিজের মসজিদে আর এক কান শেষ আপিসটা না গোফরান ভাই গরিব সাহেব কইয়েন না ধনী যিনি মাল আছে গোফরান ভাই হলো বিশিষ্ট গরিব ব্যবসায়ী এবং সমাজ গোফরান ভাইয়ের আগমন ওই গোফরান ভাই কই কর্মই টানে বুঝিলাম আরো শুধু মাল বুঝে দিবে বড় লম্বা নোট সাইরান দিবে না হাসুনি একবার দিদি দেন তুই আর দেন সুমন ভাই দিছি ভাই মরি গেছি দিয়ে এলাম ভাই ও আমার না কতক্ষণ দেন বিসমিল্লাহ বিকাশ হইল ভালো হয়েছে ৩৫০০ এইটা তো মারো এইটা তো বই বটি বিয়ে লাগে দেন গোফরান ভাই মানিক ভাই ফারুক দিয়েছেন কি ভাইয়া মাশাল্লাহ দেখ ভাই 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 আর তিন গে ৫৪টা কিতাব লাইফ সাপোর্টে গেছে গা বাঁয়ে বেশি এলাই বাঁয়ে ডরাই কেন দিবেন সবকিছুতে তো কিছু ৫২০০ টাকা একটা সরকার যদি রেস্টোরেকশন না দিতে একটা বিস্তার ১২,০০০ টাকা এটা নেওয়ার পর বুঝবেন কিতা করছি মিশরে কাগজের দাম যা বাংলাদেশে ওটা ওই সিস্টেম আর একটা কিতাব আপনি ৭-৮ হাজার টাকা দিল অনলাইন ওই সিস্টেম আমি খরচ করছি কিন্তু আমার দেশের তো আইন আছে একটা ফর্মে এত টাকার উপরে ভর্তি হচ্ছে এরপরও ৫২০০ টাকা তো লেস দিই যতদূর দিলে আর মানে পাবলিকও বাসে আইও বাসে কোম্পানি যাতে না ওড়ে এলে জনটা ৩৫০০ নত তৈরি করি এলে তুমি রকম আরিতে দিলে আঙ্গলটি নিতে এলে আঙ্গল লাভ এটি ধরি আঙ্গল লাভ নেই হোক দুনিয়ার লাভ যেটাই হোক আখেরাতের লাভ বেশি হবে আচ্ছা তাইলে টাকা কেমনে হয় আচ্ছা শোনেন আরেকজন কেউ আসেননি আমার ভাই হয়তো একটু সমস্যা আছে ফারুক ভাই একজনের নাম কমছে আর কারো দলিল হাই কার মন বড় আছে আল্লাহ যদি দেয় আল্লাহ একজনের কবুল করো সাচ্চাটে বেশি দর্শক সারিতে কর না কেউ ভাই আল্লাহ আল্লাহ কে আছে অজ্ঞা মানুষ চাই ফারুক ভাই আরো একটু সহযোগিতা করেন কারে আবদার করলে হাই হ্যাঁ না 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 ওয়াজ ব্রেক দিতে না ক্যামেরা চালু হয়ে যাবে মানুষ কাউ দেন কই মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর কি নাম আমার ভাইয়ের নাম কিটা হ্যাঁ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আল্লাহ আনোয়ারকে তুমি কবুল করো আল্লাহ তার বংশ থেকে জিএনডি তোমার মনসায় তৃতীয় চতুর্থ পঞ্চম পুরুষ থেকে একজন বড় আলেম দান করিও আল্লাহ আল্লাহ তাকে আফত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করিও আমার কলিজার ভাইকে তুমি খায়ের বরকত দিয়ে ধন্য করো আল্লাহ আল্লাহ দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ তুমি তাকে দান করিও আল্লাহ আমিন তাহলে ঠিক আছে এবার আমি তাহলে বয়ান শুরু করি কষ্ট দিছি ৫ মিনিটের বদলে আমি আরো বেশি সময় দেবো আপনাদেরকে ওই স্যারটা কই দিয়ে দিছি নি ঠিক আছে ওই জন্য টাকা দিয়ে দিল স্যারকে তাইলে তিনও স্যারটা টাকা হয়েছে কেন শুধু সুমন ভাই টাকাটা বিকেশে দিবে নি হ্যাঁ বিকেশে দিয়ে দিল হ্যাঁ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له